जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानाय धर्मस्य तदा तमनम सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दोषी कृतं धर्म संस्थापनार्थाय शंभवामि जुगे जुगे। कश्यप मुनिर ঔরসজাত দিতির গর্ভে দুই পুত্র হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। এই হিরণ্যাক্ষ ছিলেন অত্যন্ত অত্যাচারী। তার অত্যাচারে জর্জরিত হয়ে স্বর্গমর্ত পাতাল সবাই অতিষ্ঠ হয়ে উঠল। তাই সমস্ত দেবতাগণ একদিন ভগবানের কাছে কি বললেন, প্রভু তুমি এর একটা উপায় করো, তা নইলে যে স্বর্গ রসাতলে যায়। এই কথা শুনে ভগবান কি করলেন, নিজে শুকরের রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করলেন। যখন হিরণ্যাক্ষকে বধ করলেন, ভাতৃশোকে জর্জরিত হয়ে উঠল কে, হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু তখন ভাতৃহত্যার বদলা নেওয়ার জন্য কঠিন সাধনায় ব্রতী হল। কার কাছে? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। পদ্মাসনযুক্ত সেই ব্রহ্মা সাধনা করছে। এমন সাধনা করতে লাগলো হিরণ্যকশিপু যে সব কিছু টলমল করতে লাগলো। প্রভুর আসন টলে গেল। সাধনায় সন্তুষ্ট হয়েই সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, হিরণ্যকশিপু আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও, আমার কাছে বর প্রার্থনা করো। প্রভু আজ আমি তোমাকে কেন ডেকেছি জানো? কেন আমি এমন কঠিন সাধনা করেছি জানো? আমার মনে একটাই প্রতিহিংসা জ্বলছে, যে নাকি আমার জ্যেষ্ঠ ভ্রাতা হিরণ্যাক্ষকে বধ করেছি ছলনা করে। আমি তাকে হত্যা করে ভাতৃহত্যার প্রতিশোধ নিতে চাই প্রভু। তাই তুমি আমাকে বর দাও, এমন বর দাও আমাকে যেন কেউ পরাজিত করতে না পারে। বলো তুমি তুমি কি বর চাও? আমি আমি তোমার কাছে অমরত্ব চাই। না না না, আমি তোমাকে অমরত্ব দিতে পারি না। কেন না? অমরত্ব দান করার মতন কোনো ক্ষমতা আমার নেই, আর অমরত্ব দেবতাগণ ছাড়া আর কেউ পেতে পারে না। তুমি অন্য কিছু চাও। প্রভু আমার যে বড় বাসনা আমি অমরত্ব চাই। শোনো শোনো হিরণ্যকশিপু, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি ত্রিভুবন জয় করবে, তোমাকে কেউ পরাজিত করতে পারবে না আমার বরে। তবে হ্যাঁ, সেই দিন তোমাকে পরাজিত করবে কবে জানো? যেদিন তুমি ভগবান বিষ্ণুকে শত্রু রূপে মনে করবে, যেদিন ভগবান বিষ্ণুকে তুমি তোমার বৈরী ভাববে, সেই দিন তোমার পরাজয় হবে। তার আগে কেউ তোমাকে বধ করতে পারবে না। এই বলেই হিরণ্যকশিপুকে সৃষ্টিকর্তা ব্রহ্মা বর দিলেন। আর সেই বর পেয়ে আনন্দে স্বর্গমর্ত পাতাল তোলপাড় করে চলেছে, এমন ভাবে যুদ্ধ করছে যে দেবতাদের আর স্বর্গোচ্যুত করে চলেছে। দেবতারা সবাই বলছে, প্রভু আমরা যে আর পারছি না সহ্য করতে, হিরণ্যকশিপুর অত্যাচারী আমাদের সব কিছু রসাতল হয়ে গেল, তুমি একটা কিছু উপায় করো। প্রভু বললেন, তোমরা চিন্তা করো না হে দেবগণ, তোমরা জানো হিরণ্যকশিপুর স্ত্রী যার নাম কয়াধু, সে বড় ভক্তিমতী রমণী, সে যে গোপনে আমাকে সাধনা করে, তারই গর্ভে আসছে এক পরম বৈষ্ণব যার নাম প্রহ্লাদ, সেই প্রহ্লাদের দ্বারাই বধ হবে কে জানো ওই হিরণ্যকশিপু, তোমরা চিন্তা করো না। তাই ভগবানের কৃপায় প্রহ্লাদের জন্ম হলো। কেমনভাবে? কয়াদুর গর্ভে, সেই শুভক্ষণে শুভদিনে কেমনভাবে জন্ম হলো পদকর্তা বর্ণনা করলেন। তবে সময়েতে রানী প্রসব হইল, তবে
সব হরিল পরম সুন্দর পুত্র প্রহ্লাদ জন্মিল প্রহ্লাদ বলিয়ান রাখিল রাজন প্রহ্লাদ বলিয়ান রাখিল রাজন ক্রমেতে হইল নন্দন ক্রমেতে হইল আরো তিনটি নন্দন আরো তিন পুত্রের জন্ম হলো তিন পুত্রের জন্ম মহারাজ হিরণ্যকশিপুর ঘরেই আরো তিন পুত্রের জন্ম হল জ্যেষ্ঠ পুত্র প্রহ্লাদ মধ্যম পুত্র অনুলাহাদ তারপরের পুত্র সংলাহাদ এবং কনিষ্ঠ পুত্র লাহাদ এই চার পুত্রের জন্ম হল হিরণ্যকশিপুর ঘরে কিন্তু সবথেকে নয়নের মনি হচ্ছে প্রহ্লাদ তাই প্রহ্লাদ কি কোলে নিয়ে আদর করে বলছে বাবা আমার মনে বড় ইচ্ছা আমি তোকে অনেক বড় করব তুই আমার বংশের মুখ উজ্জ্বল করবি কয়াধু গিয়ে বলছে বাবা তুই অমন করে ধুলায় বসে আছিস কেন তুই হলি আমাদের জ্যেষ্ঠ পুত্র অমন করে ধুলায় বসে তুই কি ভাবছিস মা গো আমি কি ভাবছি জানো আমি যার কথা ভাবছি সে যে সেই পরম পুরুষ গোবিন্দের কথা চুপ কর প্রহ্লাদ চুপ কর তুই জানিস না তুই যার নাম উচ্চারণ করছিস সে হচ্ছে আমাদের চিরশত্রু সে হচ্ছে তোর পিতার বৈরী তুই কি জানিস না এই রাজপ্রাসাদে ওর নাম করা যে নিষেধ কেন মা ওরে সে যে তোর জ্যেষ্ঠ তা তো হিরণ্যাক্ষকে বধ করেছে তাই তোর পিতা মানা করে দিয়েছে যে এই প্রাসাদে যদি কেউ ওই নাম একবার উচ্চারণ করে তাকে সংহার করবে তাকে প্রাণে বধ করবে মা মা গো কৃষ্ণ নাম করে যদি মৃত্যু হয় আমার কোনো দুঃখ নেই মা তবু আমি ওই নাম কোনোদিন ছাড়ব না প্রহ্লাদ কি করছে ধুলার ওপরে গড়াগড়ি দিচ্ছি আর কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি কয়াদু ছুটে গিয়ে দাসীদের বলছে ওরে তোরা কে আছিস তোরা ছুটে আয় হা আমার প্রহ্লাদকে তোরা সাবধান কর একবার যদি মহারাজ জানতে পারি যে আমার প্রহ্লাদ ওই নাম করছে তাহলে তো আর নিস্তার নেই তোরা ওকে একটু বুঝিয়ে বল না দাসী দাসীগণ ছুটে গিয়ে প্রহ্লাদকে বলছে বাবা শোন অমন করি ওই নাম বলতে নেই তুই অন্য গান কর তুই কোথায় শিখেছিস এই নাম কে তোকে শিখিয়েছে করিস না বাবা ভুলে যা ওই নাম বলছে না না এই নাম কি ভোলা যায় গো একবার যার ওই হৃদয়ে প্রবেশ করেছি সে কোনোদিন ভুলতে পারে না এক কাজ করো তোমরাও বলো না দেখো না এই নামের মধ্যে কি আছে এই কথা বলেই দাসীদের কাছে যাচ্ছে আর করজোড়ে প্রহ্লাদ বলছে বলো বলো আমি যেমন করে বলবো ঠিক তেমন করে তোমরাও বলো প্রহ্লাদ উচ্চারণ করছে কৃষ্ণ নাম কেমন ভাবে গো
তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, মুখে বল কৃষ্ণ নাম সদাই জপ বিরাম, মুখে বল কৃষ্ণ নাম সদাই জপ বিরাম, দিন তো যাইবে তোদের সুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এই কথা শুনে দাসীরা বলছে, বাবা তুই অমন করে ওই নাম বলিস না, তোর পিতা যদি একবার শুনতে পায় এই রাজপ্রাসাদের মধ্যে তুই কৃষ্ণের নাম করছিস, তাহলে তোর সাথে সাথে আমাদের সবার প্রাণ যাবে। যাক, তবু আমি প্রতিজ্ঞা করেছি, এ নাম আমি করব, এ নাম আমি ছাড়ব না। শোনো প্রহ্লাদ, এমন করে তুমি আমাদের অবাধ্য হয়েও না। কয়াদু ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরে বলছি, প্রহ্লাদ চল বাবা চল, তোর পিতা তোর জন্য রাজপ্রাসাদে অপেক্ষা করছে তোকে দেখার জন্য। মা চলো না মা, তাই তুমি নিয়ে চলো। কয়াদু যখন প্রহ্লাদকে কোলে নিয়ে পিতার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছি, হিরণ্যকশিপু প্রহ্লাদকে দেখে বলছি, পুত্র এসো পুত্র, আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। কোলে তুলে নিয়ে বলছি, শোনো তোমাকে নিয়ে আমার অনেক বাসনা কামনা, আমি চাই তুমি সুশিক্ষায় সজ্জিত হও। আমি আজ থেকে তোমার গুরুদেবকে আদেশ দিচ্ছি, তুমি যাও তোমার গুরুদেবের আশ্রমে গিয়ে তুমি পাঠ অধ্যয়ন করো। প্রহ্লাদের গুরুর নাম ষণ্ডমার্কমুনি। ষণ্ডমার্কমুনিকে ডেকে হিরণ্যকশিপু আদেশ দিলেন, হে গুরুজি আমার ইচ্ছা কি জানেন? শোনো শোনো ষণ্ডমার্ক আমার বচন, কিছুদিন প্রহ্লাদের করহ অধ্যয়ন, আমার শত্রুর নাম যে শাস্ত্রেতে নাই সেই শাস্ত্র অধ্যয়ন করাবেন গোসাই। মহারাজের আদেশ পেয়ে ষণ্ডমার্কমুনি বললেন, মহারাজ আপনার আজ্ঞা আমার কাছে শিরোধার্য, আপনি আদেশ দিন আমি আপনার পুত্র প্রহ্লাদকে নিয়ে আমার নিজ আশ্রমে আমি গমন করি। এই কথা শুনেই প্রহ্লাদ পিতা মাতার চরণে প্রণাম করে বলছি, পিতা তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যে উদ্দেশ্য নিয়ে যে বাসনা নিয়ে গুরু আশ্রমে চলেছি আমি যেন সেই শিক্ষায় নিজেকে সুসজ্জিত করেই আবার তোমাদের কাছে ফিরে আসতে পারি। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরে বলছে, পুত্র আমার, ওরে পুত্র আমি যে অনেক সাধনা করেছি তোকে লাভ করার জন্য, তাই আমি আশীর্বাদ করি তুই এমন শিক্ষায় শিক্ষিত হয়ে আমার কাছে ফিরে আয়, যে শিক্ষা দেখলি যার নমুনা দেখলি জগৎবাসী অবাক হয়ে থাকবে। মনে মনে বললেন, হে গোবিন্দ সেদিনের আর কদিন বাকি আমার, যেদিন আমি এই পুত্রের দ্বারা উদ্ধার হব, শুধু আমি নয় আমার এই দৈত্যকুল উদ্ধার হবে। হে দয়াময় পুত্র কামনা করে পিতা কিসের জন্য জানো? সেই পুত্রের দ্বারা তার 14 ভুবন যাতে উদ্ধার হয়, তা আজ আমি তোমার কাছে জানিয়ে রাখি। জগতে সবাই জানুক আমি তোমার বিদ্বেষী, জগতে সবাই জানুক আমি প্রহ্লাদের বৈরী পিতা, কিন্তু তুমি তো জানো অন্তর্যামী আমার এই পুত্রকে আমি তোমার চরণে অর্পণ করেছি, এই পুত্র আমার নয় এ পুত্র তোমার, তাই আমি শুনতে চাই ওই পুত্রের মুখ হতে ওই পুত্রের বদন হতে কোনোদিন যেন কৃষ্ণ নাম ছাড়া আর কিছু না উচ্চারিত হয়। হে ভগবান
মহারাজ, হ্যাঁ বলুন গুরুজি। হ্যাঁ, আর বিলম্ব নয়, আপনি যাত্রা করুন। কই রে, কে আছিস? আমার জ্যেষ্ঠ পুত্র প্রহ্লাদকে তোরা সাজিয়ে দে, গুরুজির সঙ্গে আজ ও আশ্রমে যাবে ওর নতুন জীবন শুরু করতে। প্রহ্লাদ পিতা মাতাকে প্রণাম করে গুরুজি সন্ন্যমার্ক মুনির সাথে যাত্রা করেছি। কোথায়? আশ্রমে। যখন আশ্রমে চলেছি মনে তার বড় আনন্দ, কেন জানো? আজ আমি আশ্রমে গিয়ে এমন শাস্ত্র পাঠ করব যে শাস্ত্রে কেবল কৃষ্ণ ছাড়া আর কিছু নাই, যার আদি অন্ত শুধু কৃষ্ণময়, যার সব কিছু শুধু কৃষ্ণ, যেখানে শুধু লেখা আছে কৃষ্ণের নাম। হে কৃষ্ণ, তুমি দেখা দাও, তুমি আমায় কৃপা করো প্রভু। এই বলে আনন্দে নৃত্য করতে করতে প্রহ্লাদ গুরুজির সাথে আশ্রমে গমন করেছে। এমন সময় ষাণ্ডমার্ক মুনি প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরে বলছে, প্রহ্লাদ, আজ তোর মতন শিষ্যকে পেয়ে আমিও ধন্য হয়ে গেলাম বাবা। এক কাজ কর, আমি তোকে যেমন শেখাবো তুই কিন্তু তেমন বলবি। বলুন গুরুজি, আমি কি বলবো বলো তো বাবা? ক ক না না, শুধু ক নয়, কয়ে কি হয় জানো? কয়ে কৃষ্ণ জগতের নাম, বলো তো খ। খয়ে খগেন্দ্রর পতি তুমি হে নারায়ণ, না না বলো গ। গয়ে গোবিন্দায় নম ব্রজ গোপীর জীব, একি বলছো প্রহ্লাদ? বলো ঘ। গয়ে ঘনশ্যাম তুমি হে রাধা রমণ, প্রহ্লাদ তুই ওই নাম বলিস না বাবা, তুই জানিস না, তুই যদি আমার কাছে শিক্ষায় অমন করি পারদর্শী হোস আমারও যে প্রাণ যাবে। তুই কি চাস তোর জন্য তোর গুরুজির প্রাণ যাক? না গুরুজি না, কে কার প্রাণ নেয়? তুমি কি জানো এই ত্রিজগতে প্রতিটা জীবের নারীকে ধারণ করে আছে, সে হলো আমার গোবিন্দ। সে যদি ইচ্ছা করে এই জগৎকে ডোবাতেও পারি, আবার ভাসাতেও পারি। সকলের নারী যে তার হাতে গো, তাই কেউ তোমায় মারতে পারবে না গুরুজি। প্রহ্লাদ, ওরে প্রহ্লাদ, আমি যে জানি আমি সব জেনেও আমি বোবা হয়ে আছি বাবা, কেন জানিস? তোর পিতার আদেশ, তোর পিতার আদেশ ওই নাম যেন আমি তোকে না শেখাই। গুরুজি, এই নাম তো কাউকে শেখাতে লাগে না, এ নাম আপনা আপনা থেকে ভিতরে গিয়ে ওঠে কে যেন। তাই তুমি আমাকে যতই মানা করো, যতই আমায় বাধা দাও, এ নাম আমি করবই। দেখ প্রহ্লাদ, আমি নিরুপায়, আমি যে তোকে মানুষ করার দায়িত্ব নিয়েছি, তাই এর জন্য যদি আমাকে কঠিন হতে হয়, এর জন্য যদি তোকে আমায় কিছু আঘাত করতে হয়, তুই যেন আমাকে আমাকে অপরাধী করিস না। শোন, আমি তোকে একবার দুইবার তিনবার নিষেধ করেছি, কিন্তু আর আমি পারছি না। শোন প্রহ্লাদ, আজ থেকে তুই যদি ওই নাম না ছাড়িস, কেন জানিস? পিতা পুত্রকে মানুষ করে তার সেই শেষের দিনের কথা ভেবে। যখন কোনো পিতা মারা যায় তার পুত্রের হাতে তিল আর কি করে জানিস? কুশ দেয়, দিয়ে তার আত্মা শান্তি কামনা করে। কিন্তু তুই এমন পুত্র হয়েছিস, আমি তোকে সেই শিক্ষা দিতে পারলাম না যে শেষের দিনে কি দিলে তোর পিতার আত্মার শান্তি কামনা হবে। গুরুজি, শেষের দিনে তিল আর কুশ নয়, একটা বস্তু দিলেই আত্মা শান্তি পাবে, কি জানো? আমি যা বলি তাই তুমি শোনো, তোমার শিক্ষা আমার কাছে শ্রেষ্ঠ নয়, আমার মন যা বলি আমি তাই বলে আমার পিতার আত্মার শান্তি কামনা করব। কি বলে জানো? শোনো গুরুজি,
কৃষ্ণ নামের মালা। আমি পরাজয়ে কৃষ্ণ নামের নামের মালা, আমি পরাজয়ে দিব আমার পিতার শেষে। নামের মালা আমি পরাইয়ে দিব আমার পিতার শেষের দিনে। আমি নামের মালা পরাইয়ে দিব, নামা নামের মালা পরাইয়ে দেব। প্রহ্লাদ, প্রহ্লাদ চুপ কর বাবা, চুপ কর, তুই আর ওই কৃষ্ণ নাম করিস না এই আশ্রমে। গুরুজি, আমি যার কোনো নাম জানি না, এই নামই তো আমার কাছে ধ্যান জ্ঞান। ওরে, তবে কি, তবে কি তোর জন্য আমারও প্রাণ যাবে? না গুরুজি না, আমার আমার অন্যায় হয়েছে। বেশ, আজ থেকে আমি গোপনে করবই নাম। না না না, গোপনে কিংবা উচ্চ ঈশ্বরে কোনো সময় তুই ওই নাম করতে পারবি না। আমি তা নইলে কি করবো জানিস? আমি বেত্রাঘাত করব। বেত্রাঘাত? গুরুজি, বেত্রাঘাত কেন? কৃষ্ণ নাম করতে করতে যদি আমার মৃত্যু হয়, তবু আমি এই নাম ছাড়তে পারবো না। এই কে আছিস? আমার বেত্রা নিয়ে আয় তো, দেখিও নাম ছাড়ি কিনা। গুরুজি বেত হাতে করে এনে প্রহ্লাদকে প্রহার শুরু করলেন। যতবার বেত্রাঘাত করে ততবার শুধু বলে, হে কৃষ্ণ তুমি দেখা দাও, হে কৃষ্ণ তুমি আমায় দেখা দাও। যতবার প্রহার করছি প্রহ্লাদ, ততবার কৃষ্ণ নাম উচ্চারণ করছি। প্রহার করতে করতে গুরুজি প্রায় ক্লান্ত। প্রহ্লাদ যখন ধুলার ওপর পড়ে গেছি, সমস্ত বালকগণ ছুটে এসে বলছে, গুরুজি আর অমন করে তুমি মেরো না ওকে, ও যে মারা যাবে। না না না, আজ আমি ওকে মেরেই ফেলবো। যে বালক কথা শোনে না, যে বালক কৃষ্ণ ছাড়া কিছু জানে না, ও কি জানে না ওই নাম করা ওদের প্রাসাদে নিষেধ? আশ্রমের বালকগণ ছুটে গিয়ে প্রহ্লাদকে ধুলা থেকে তুলে বক্ষপটি জড়িয়ে ধরে বলছে, ভাই ভাই তুই ওই নাম ছেড়ে দে, ওই নাম করিস না, ওই নাম করা যে অন্যায়। তুই ওই নাম করলে তোর পিতা তোকে মৃত্যুদণ্ড দেবে, দেখ তবু আমি ওই নাম করব। না না না, তুই অন্য নাম কর। বালকগণের দিকে তাকিয়ে বলছে, ভাই তোরাও বল না আমার সঙ্গে ওই নাম, দেখবি কত সুখ কত আনন্দ আছে এই নামে। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল,
কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। ভাই আমার সঙ্গে এইভাবে তোরাও যদি উচ্চ ঈশ্বরে গাস, দেখবি আর কোনোদিন তোদের বিপদ আসবে না। এই নামের মধ্যে কত সুখ, কত প্রেম, কত আনন্দ তোরা খুঁজে পাবি। বালকগণ বলছে, দেখ আমরা জানি এই কৃষ্ণ নামে কত আনন্দ, এই কৃষ্ণ নামে কি আছে আমরাও বুঝি, কিন্তু আমরা যে বিপদে পড়েছি ভাই, আমরা তো আর তোর পিতার কাছে যাব না, আমরা গিয়ে তো আর বলতে পারবো না, আমাদের তো কোনো বাধা নেই ওই নামে, কিন্তু তোর যে বাধা আছে। শোন ভাই শোন, তোকে যে আমরা বড্ড বেশি ভালোবাসি প্রহ্লাদ, প্রহ্লাদ তুই ওই নাম করিস না, তুই ছেড়ে দে, তুই ওই নাম বন্ধ করে দে, তোর পিতা যা চায় না তুই করিস না, আমাদের কথা তুই রাখ। বন্ধু আমরা বন্ধু হয়ে বন্ধুর কথা রাখতে হয়। প্রহ্লাদ বলছে, দেখ প্রকৃত বন্ধু কারা জানিস, এই জগতে যারা কৃষ্ণ নামের সাথী হয়, এই জগতে যারা কৃষ্ণ নাম করতে সাহায্য করে, বিপদে পড়লে যারা ছুটে গিয়ে কৃষ্ণ নাম দিয়ে তাকে বাঁচায়, তারাই তো প্রকৃত বন্ধু। আজকে আমি যখন বিপদে পড়েছি, যেখানে কৃষ্ণ নামের বৈরী হয়েছে সবাই, আর সেইখানে তোরা আমাকে নাম করতে বারণ করছিস, না না তোরা আমার বন্ধু, তোরা অমন করে আমাকে আমাকে বাধা দিস না, আমি যাতে ওই নাম করতে পারি, তোরা সবাই মিলে আমাকে সাহায্য কর। প্রহ্লাদ আমরা যে নিরুপায়, আমরা যে গুরু আদেশ ছাড়া চলতে পারি না, গুরুদেব আমাদের আদেশ দিয়েছে কি জানিস, তোর জন্য আমরাও যে কৃষ্ণ নাম করতে পারি না প্রহ্লাদ, তাই তোর কাছে আমাদের অনুরোধ, তুই উচ্চ ঈশ্বরে নয় তুই গোপনে গোপনে ওই নাম কর। শুনেছি গোপনে ডাকলে সে নাকি আগে এসে সাড়া দেয়, তাই তুই এমন ভাবে ডাক ভগবান যেন তার আসন ছেড়ে ছুটে এসে তোকে কৃপা করে। প্রহ্লাদ বলছে, ওরে আমি গোপনে জপ করলে, গোপনে ডাকলে সে তো আমার কেবল হবে, তোদের যে কিছুই হবে না। বেশ তো, আমাদের কিছু হোক আর না হোক আমাদের কোনো দুঃখ নেই, তবু তুই বাঁচ, তুই বেঁচে থাকলে আমরা একদিন না একদিন ভগবানের দর্শন পাবই পাবো। এই বলে সবাই প্রহ্লাদকে আলিঙ্গনে আবদ্ধ করে নয়ন জলে বুক ভাসিয়ে অনুরোধ করে বলছে, ভাই আজ থেকে তুই ওই নাম বন্ধ কর, এই অনুরোধ তোর কাছে আমাদের। প্রহ্লাদ তখন বলছে, বেশ আমি কথা দিলাম, আজ থেকে আমি আর উচ্চ ঈশ্বরে নয়, আমি গোপনে গোপনে ভগবানের নাম করব, তবে তোরা আমার প্রকৃত বন্ধু হয়ে আমার পাশে থাকবি। এই বলে প্রহ্লাদ বন্ধুদের কথা দিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে লাগলো আশ্রমে নিরজনে বসে বসে। প্রহ্লাদের শ্রী গুরুদেব স্বর্ণমার্কমুনি প্রহ্লাদকে কাছে ডেকে বলছে, বাবা তোমার শিক্ষা সমাপ্ত হয়েছে, সঙ্গীত শিক্ষাও সমাপ্ত হয়েছে, চলো আজ আমি মনস্থির করেছি তোমাকে নিয়ে আমি তোমার পিতা হিরণ্যকশিপুর কাছে আজকে ফিরে যাব। গুরুদেব আজ আমি আমার পিতার কাছে যাব, আজ কত আনন্দ, তবে আর বিলম্ব নয়, চলুন আমরা ফিরে যাই পিত্রালয়ে। ষণ্ডমার্কমুনি প্রহ্লাদকে নিয়ে হিরণ্যকশিপুর প্রাসাদে যখন এসে দাঁড়িয়েছি, হিরণ্যকশিপু কয়াধুকে ডাকছে, কয়াধু কয়াধু ছুটে এসো, দেখো আজ কে এসেছে, তুমি ওকে বরণ করে নাও, আমার পুত্র আজ সুশিক্ষায় শিক্ষিত হয়েই প্রাসাদে ফিরে এসেছে, আজ আমাদের বড় আনন্দের দিন কয়াধু, যাও যাও
প্রদীপ জেলে নিয়ে এসো, পুষ্পার্ঘ্য নিয়ে এসো, আমার জ্যেষ্ঠ পুত্র প্রহ্লাদকে তোমরা বরণ করে ঘরে তুলে নাও। মা ছুটে ছুটে গিয়ে প্রদীপ জেলে এনে প্রহ্লাদকে বরণ করি। যখনই ঘরে তুলতে যাচ্ছে, প্রহ্লাদ বলছে, মা একটু দাঁড়াও, আমি এতদিন পরে গৃহে ফিরলাম, আগে তোমার চরণ স্পর্শ করি। মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে পিতার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। পিতা, তুমিও আমায় আশীর্বাদ করো। পুত্রকে কাছে পেয়ে হিরণ্যকশিপুর আর আনন্দ ধরে না, আনন্দে চোখে জল, মনে মনে বলছে, হে গোবিন্দ, আমি যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিলাম, আমার যে বড় কৌতূহল হচ্ছে, সেই শিক্ষায় কি আজকে তুমি ওকে সাজিয়েছ? জানি না আজ আমি প্রহ্লাদের কাছে কি উত্তর পাব। আমি যে আশা করেছিলাম তা আমার পূরণ হবে কি না, কিন্তু অন্তরে যাই থাক, বহির্জগতে কৃষ্ণ নামের বিদ্বেষী হিরণ্যকশিপুকে দেখাতেই হবে, সে যে নামের বৈরী। তাই বললেন, গুরুদেব, আমি আমার পুত্রকে আপনার হাতে সমর্পণ করেছিলাম অনেক আশা নিয়ে, যাতে সে সুশিক্ষায় শিক্ষিত হয়। আজ আমি এখনই আপনার সম্মুখে পরীক্ষা করে নিতে চাই যে আপনি আমার জ্যেষ্ঠ পুত্র প্রহ্লাদকে কি শিক্ষা দিয়েছেন, কেমন সঙ্গীত শিখিয়েছেন, কেমন লেখাপড়া শিখিয়েছেন। ব্যস্ত মহারাজ, আপনি ওকে যাচাই করে নিন, পরীক্ষা করে দেখুন ও কি শিখেছে আমার কাছে। প্রহ্লাদ, বাবা, আমার বড় বাসনা তুমি এতদিন গুরু আশ্রমে থেকেই কি শিক্ষা শিখেছ, কেমন সঙ্গীত অধ্যয়ন করেছ, তুমি আমাকে একটু শোনাবে? হ্যাঁ পিতা, নিশ্চয়ই শোনাব, তবে আমার অনেক বাসনা তোকে নিয়ে। বাবা, নে শোনা, আজ তুই আশ্রমে থেকেই গুরুর কাছে কেমন সঙ্গীত চর্চা করেছিস আমি শুনতে চাই। প্রহ্লাদ বলছে, বেশ, তবে আমি শোনাই সেই গান। শোনো পিতা, আমি কেমন গান শিখেছি। প্রহ্লাদ গেয়ে উঠলেন রাজসভায়, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ জয় গিরি ভগবানের নাম যদি আপনার কাছে শত্রু হয়, তাহলে এই জগতে মিত্র কে? প্রহ্লাদ, তুমি জানো না, তুমি যার নাম আজকে করলে এই নাম করার শাস্তি কি হতে পারে? পিতা, আমি যদি ভগবানের নাম করি, কোনো অন্যায় করে থাকি, তার জন্য যা শাস্তি হবে আমি মাথা পেতে নেব, তবু এই নাম আমি ছাড়ব না। গুরুজি, এ আপনি কি শিক্ষা দান করেছেন আমার পুত্রকে? অধবদনে বদন দিয়ে সান্ডমার্কমুনি বললেন, মহারাজ, আমি আপনার আদেশ রাখতে পারিনি, আমি অনেক চেষ্টা করেছি, অনেক অত্যাচার করেছি, ওকে মারতে গিয়ে আমার কর কেঁপে গেছে, তথাপিও আমি কিছুতেই প্রহ্লাদকে ওই নাম ছাড়াতে পারিনি, এর জন্য যা শাস্তি হয় আপনি আমাকে দিন। না না না, এর জন্য আপনার তো কোনো দোষ নেই, দোষ সব ওই পুত্রের। ওরে কে আছিস, শোন,
এই পুত্রকে নিয়ে যা, আমার চোখের সম্মুখ থেকে তোরা দূর করে দে। আমি চাই না এমন পুত্রের মুখ দেখতে, যে পুত্র আমার কথার অবাধ্য হয়ে যায়, যে আমার চিরশত্রু এই কৃষ্ণের নাম করে, আমি তার বদন দেখতে চাই না পিতা। পিতা, এ কথা তুমি বলতে পারলে? তুমি আমার বদন দেখতে চাও না? মনে মনে হিরণ্যকশিপু বলছে, ওরে পুত্র, এই জগতে একমাত্র যে প্রিয় ভক্ত হয় ভগবান তাকে দেখা দেন, আর যে সব থেকে শত্রু হয় তাকে ভগবান নাকি দেখা দেন। তো আমার তো কোনো ভক্তি নেই, আমার তো কোনো প্রেম নেই, তাই আমি তাকে কোনোদিন ওইভাবে পাব না, তাই আমি কৃষ্ণ বিদ্বেষী হয়ে বেঁচে থাকতে চাই। বাবা, আজকে যদি এর জন্য তোকে আমার কিছু প্রহার করতে হয়, তুই আমায় ক্ষমা করিস পুত্র। প্রহ্লাদ! পিতা, আমি যা শাস্তি দেব তুমি মেনে নেবে তো? হ্যাঁ পিতা, কৃষ্ণ নাম করার অপরাধে আমার যত কিছু শাস্তি আছে আমি মাথা পেতে নেব, তবু আমি এই নাম কিছুতেই ভুলতে পারবো না। ওরে কে আছিস? শোন শোন শোন, এই পুত্রকে এখনই কি করবি জানিস? কঠিন পাষাণের বুকে চাপিয়ে দে, যা, যাতে ও মারা যায়, ওর মৃত্যু জনক সংবাদ আমি পাই। আমি কিছুতেই ওর বদন দেখতে চাই না, নিয়ে যা নিয়ে যা। কয়াধু কাঁদছিস স্বামী, ও যে আমাদের নয়নের মণি, ও যে আমাদের জ্যেষ্ঠ পুত্র, তুমি অমন করে বলো না, তুমি অমন করে ওকে শাস্তি দিও না। না 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 কয়াধু, তুমি জানো না যে শত্রুর নাম উচ্চারণ করেছি, সে যেই হোক আমার পুত্র হলো, আমি তাকে ক্ষমা করতে পারি না। কেন জানো? আমি রাজা, রাজার কাছে সবার বিচার, সবার অধিকার সমান। স্বামী, আর একবার ভেবে দেখো, মা, পুত্র আমার, তোর কাছে বলি, তুই ভুলে যা বাবা, তুই ভুলে যা ওই নাম। মা গো, এই জগতে সবাইকে ভুলে যেতে পারি, সব কিছু ভুলে যেতে পারি, কিন্তু মা, এই একটা বস্তু যে কিছুতেই ভুলতে পারি না, যতবার চেষ্টা করেছি ভুলবো বলে কিছুতেই ভুলতে পারি না। এই হৃদয় পদ্মের পাতায় কতবার নয়ন জল দিয়ে ওই নাম আমি মুছে ফেলতে চেয়েছি মা, কিন্তু মা গো, অনুরাগীর কাজল দিয়ে যে নাম একবার লিখেছি কিছুতেই তা মুছতে পারছি না। বলতো কি করলে মোছা যায় পুত্র আমার? অমন করে বলিস না বাবা। শোন, তুই ভুলে যা ওই নাম, ওই নাম ভুললেই তোর কোনো শাস্তি হবে না। মা গো, তুমি আমায় আশীর্বাদ করো মা, আর যদি কৃষ্ণ নাম করতে গিয়ে আমার মৃত্যু হয়, হা কৃষ্ণ বলে কান্তে কান্তে যদি আমার দেহ চলে যায়, আমার কোনো দুঃখ নেই মা, তবু তুমি ওই নাম আমাকে ছাড়তে বলো না। হিরণ্যকশিপু বলে উঠলেন, কি হলো, এত বিলম্ব কেন? নিয়ে যা ওকে পাষাণ চাপিয়ে রাখ বক্ষে। প্রহরীরা হিরণ্যকশিপুর আদেশেই সেই ছোট্ট শিশু প্রহ্লাদকে নিয়ে গিয়ে বক্ষে পাষাণ চাপাতে গেল। কেউ কেউ বলল, ওরে যদি পালিয়ে যায় তাই ওর হস্তপদ তোরা বন্ধন করে দে, হস্তপদ রজ্জু দিয়ে বন্ধন করে বক্ষ পরিপাষাণ দিয়েছে, দিয়ে বলছে এইখানে থাক। পাষাণ চাপিয়ে যখন চলে আসছে প্রহ্লাদ বলছে, নেই, তোরা যত খুশি আমার বক্ষে পাষাণ চাপা, এই পাষাণ আমার কাছে ভারী নয়। কেন জানিস? যে নাম করলে শিলা জলে ভাসে, সেই নামের গুণেই ওই পাষাণ যে আমার কাছে আজ পাতলা হয়ে গেছে, ভারী নয়, আমার কোনো কষ্ট নেই। এইভাবে একদিন, দুদিন, তিন দিন গেল,
তবুও প্রহ্লাদ মরে না। প্রহরীরা এসে বলছে, মহারাজ আপনার পুত্রকে আমরা 3 দিন ধরে পাষাণ চাপিয়ে রেখেছিলাম, কিন্তু তাতেও প্রহ্লাদের মৃত্যু হয়নি, মৃত্যু হয়নি। যাও, ওকে ফিরিয়ে নিয়ে এসো। ফিরিয়ে নিয়ে এসে কি করবে জানো? আমার আদেশ, ওকে তোমরা 7 দিন জলের তলায় বসিয়ে রাখো হস্তপদ বেঁধে, দেখি সেইখানে ওকে কে রক্ষা করে। প্রহরী মহারাজের কথা মতো প্রহ্লাদকে হস্তপদ বেঁধে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। জলের তলায় যখন গেছি, মা গঙ্গা প্রহ্লাদের মতন বৈষ্ণব পেয়ে ছুটে গিয়ে কোলের পরে বসি, বলছি, প্রহ্লাদ আমিও যে কতদিন ধরে অপেক্ষা করেছিলাম বাবা, কবে তোর মতন এই বৈষ্ণব পুত্রকে আমি কোলে বসাবো, এই কৃষ্ণ ভক্তির অঙ্গ পরশপে আমার জন্ম ধন্য করব। আয় পুত্র আয়, তুই আমার কোলে বস। কোলে বসিয়েছে, মা মা গো তুমি কে? আমি গঙ্গা, আমি যে তোর জন্য অপেক্ষা করে আছি প্রহ্লাদ। নে, বিলম্ব নয়, তুই আমাকে একটু কৃষ্ণ নাম শোনা না, তোর মুখে কৃষ্ণ নাম শুনবো বলে আমি যে অপেক্ষা করে আছি। বেশ, তবে শোনো মা, আমি তোমাকে নাম শোনাই, শোনো। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ 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 নারায়ণ। এমনি করি প্রহ্লাদ যখন জলের তলায় মা গঙ্গার সংস্পর্শে গিয়ে ভগবানের নাম শ্রবণ করাচ্ছি, আর আনন্দে মা সেই ভক্তির মুখে নাম শুনছি, একদিন দুদিন তিন দিন করে 7 দিন কেটে গেল। 7 দিন পরে এইবার মহারাজ হিরণ্যকশিপু আদেশ দিলেন, কই ছুটে যাও, জলের তলদেশ থেকে আমার জ্যেষ্ঠ পুত্র প্রহ্লাদের মৃতদেহটা তোমরা তুলে নিয়ে এসো। মহারাজের আদেশে ছুটতে ছুটতে প্রহরী গিয়ে জলের তলা থেকে দেখল কি প্রহ্লাদ যেমন ভাবে বসে দিয়ে গিয়েছিল ঠিক তেমনি করে বসে আছে, আর গুনগুন করে কার নাম যেন গাইছে। সবাই অবাক হয়ে গেল, এ কি? না না, এ তো সাধারণ কোনো বালক নয়। ছুটতে ছুটতে মহারাজের কানে সংবাদ এলো, মহারাজ মহারাজ আপনার জ্যেষ্ঠ পুত্র প্রহ্লাদের মৃত্যু হয়নি, মৃত্যু হয়নি। সে কি? 7 দিন জলের তলায় থেকেও মৃত্যু হয়নি? ওকে নিয়ে এসো এখানে আমার সম্মুখে। প্রহ্লাদ, পিতা 7 দিন জলের তলায় তোমাকে রেখে আসা হলো, তাতেও মৃত্যু হলো না, তুমি কেমন করে বেঁচেছিলে? কেন রাখে কৃষ্ণ মারে কে? যিনি রাখার তিনিই রাখবেন, যিনি মারার তিনি মারবেন। কৃষ্ণ যদি রাখে, এই পৃথিবীতে কারোর কোনো ক্ষমতা নেই যে তার মৃত্যু হয়। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কেবল এই নাম, সারাক্ষণ ওই কৃষ্ণ। প্রহ্লাদ, আচ্ছা বলতে পারিস বাবা, ওই কৃষ্ণ এমন কি জানে যার নাম করে তোর মৃত্যু হয় না? পিতা, সে যে অক্ষয় অবিনশ্বর, এই জগতের সৃষ্টি, এই জগতের লয়, সব কিছু যে তার হাতে, তার ভিতরে কি আছে তুমিও যেমন জানো না, আমিও জানি না। কেন জানো? তার গুণের কথা, তার লীলার কথা আমাদের মতো নরের পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। শাস্ত্রে বললেন, ঠাকুর গণেশ যদি 4 হস্তে লিখতেন, বসুমাতা মা যদি লেখার খাতা হতেন, হিমালয় পর্বত যদি কলম হতেন, আর দেবী সরস্বতী যদি লিখতেন, তথাপিও তথাপিও নাকি ভগবানের গুণকথা গেয়ে বা লিখে শেষ করা যেত না।
আর আমি তো সামান্য বালক। বুঝেছি, সব ছলনা, সব ছলনা, নিশ্চয়ই কোনো জাদু মন্ত্র জানে। এই কে আছিস? এক কাজ কর, আমি আদেশ দিলাম এখনই ওই পুত্রের মৃত্যুর জন্য কি করবি জানিস? যা, তোরা বনমাছ থেকে যত কঠিন বিষযুক্ত সর্প আছে সমস্ত সর্প তোরা ক্রয় করে নিয়ে আয়, সমস্ত সর্প তোরা সংগ্রহ করে নিয়ে আয়, নিয়ে এসে একটি আবদ্ধ ঘরের মধ্যেই প্রহ্লাদকে ছেড়ে দে, দিয়ে সেইখানে সমস্ত সর্পগুলি ছেড়ে দিবি, দিয়ে দরজা বন্ধ করে দিবি, দেখবি ওই সর্পের দংশনেই বিষের জ্বালায় জর্জরিত হয়েই ওই শিশুপুত্র মারা যাবে, আর আমার মনোবাসনা তখনই পূরণ হবে। মহারাজ, এত কঠিন শাস্তি? হ্যাঁ, এছাড়া ওর মৃত্যু নেই। মহারাজের আদেশ মতো এইবার বনমাঝি সবাই মিলে গিয়ে যত কঠিন বিষযুক্ত সর্প আছে সবাইকে নিয়ে আসা হলো কোথায়? একটি আবদ্ধ ঘরে। সেই আবদ্ধ ঘরে যখন কাল সর্প ছেড়ে দিয়েছে, এইবার কি করছি? প্রহ্লাদকে নিয়ে সেই আবদ্ধ ঘরে দেওয়ার জন্য সবাই মিলে হস্তপদ বেঁধে নিয়ে চলেছে। কেমন ভাবি? অবিলম্বে কাল সর্প আনহ ধরিয়া, অবিলম্বে কাল সর্প আনহ ধরিয়া, তাহার মুখেতে দেহ প্রহ্লাদে ফেলিয়া, তাহার মুখেতে দেহ প্রহ্লাদে ফেলিয়া, বলিয়ার তো প্রাণে বাজিবে না গো। আর তো প্রাণে বাজিবে না ঘরের মধ্যে রেখে দেওয়া হলো, যেখানে কঠিন বিষযুক্ত সর্পগুলিকে ছেড়ে দিয়েছে। কিন্তু দিলে কি হবে? কৃষ্ণ নামের গুণে সমস্ত সর্পগুলি তারা মাথা নত করে প্রহ্লাদের কাছে বসে কৃষ্ণ নাম শুনতে লাগলো। তিন দিন পরে যখন ওই ঘরের কুলুপ খোলা হলো, দেখা গেল যেমন প্রহ্লাদ তেমন বসে আছে। মহারাজ, আপনার পুত্রের মৃত্যু হলো না? হলো না? দাঁড়াও, এবার আমি এমন এক শাস্তি দেব যা দেখি জগৎবাসী চমকে উঠবে। কয়াধু, কয়াধু! মহারাজ শোনো। বলুন মহারাজ, আমাকে আবার কি করতে হবে? একটি পাত্রে কিছু বিষের লাড়ু নিয়ে কয়াধুর হাতে তুলে দিয়েছে, নাও এই পাত্রের মধ্যে যে লাড়ু আছে এতে বিষ মেশানো আছে। আজ তুমি মা হয়ে এই বিষের লাড়ু প্রহ্লাদের বদনে তুলে দেবে। না, আমি পারবো না, আমি মা, আমি যে সন্তানকে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধরেছি সেই সন্তানের বদনে আমি কেমন করে তুলে দেব বিষের লাড়ু? মহারাজ, আপনি আমায় ক্ষমা করুন, আমার আদেশ তোমাকে পালন করতেই হবে। মহারাজ, আমি অবলা সরলা নারী জাতি, আমি যে মা, কোনো মা কি পারে সন্তানের বদনে বিষ তুলে দিতে? আমি জানি না জগতে কোনো মা পারে কিনা, কিন্তু তোমাকে পারতেই হবে, আমার আদেশ, যাও বিলম্ব করো না। কয়াধু কান্তি কান্তি প্রহ্লাদকে কোলে বসিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, পুত্র,
আমি জানি জগতে সবাই আমার নামে কলঙ্ক দেবে, সবাই বলবে আমি পাষাণ, সবাই বলবে তুমি মা নও তুমি রাক্ষসী, যে মা নিজের হাতে সন্তানের বদনে বিষ তুলে দেয় সে কি আমার মা? কিন্তু আমি যে নিরুপায়, আমাকে দিতেই হবে, নে এই বিষের লাড়ুটি গ্রহণ কর। আর তুই যার নামের উপরে এত বিশ্বাস করে বেঁচে আছিস বাবা, সেই পরম পিতা, সেই পরম গুরু, সেই করুণাময়, সেই দয়ালকে আমি জানাই, আমার পুত্রকে যেন তিনি রক্ষা করেন। মা তুমি কাঁদছ কেন? মা পিতা তোমার হাতে বিষের লাড়ু দিয়েছে, তাতে হয়েছে কি তুমি জানো না? মা আমি যার নাম করি না মা, তার নামের গুণে বিষ কেন মা? বিষ অপেক্ষাও যদি আরো কোনো কঠিন বস্তু থাকে তুমি আমায় এনে দাও, দেখবি সমস্ত বিষ অমৃত হয়ে গেছে। বিষের লাড়ু বদনে দিয়েছি, প্রহ্লাদ গোবিন্দকে স্মরণ করে বলছে, হে গোবিন্দ আমি যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকি তো আজকে বিষের লাড়ু তোমার নাম করে আমি গ্রহণ করলাম, তোমার যা ভালো হয় তাই করো দয়াল। হা কৃষ্ণ বলে যে বিষের লাড়ু বদনে দিয়েছি, বিষের লাড়ু অমৃত হয়ে গেল। না প্রহ্লাদের মৃত্যু হলো না মহারাজ, আমার প্রহ্লাদের মৃত্যু নেই, এই দেখুন আমার প্রহ্লাদ দিব্যি বেঁচে আছে। ও বুঝেছি, এখানেও আবার সেই জাদুকর, এখানেও আবার সেই বিদ্যা, এখানেও আবার ছলনা। না না না, আমি এবার ওকে এমন কঠিন শাস্তি দেব যা দেখে সবাই ভয়ে থরথর করে কাঁপবে। এই কে আছিস? যা ওকে নিয়ে গিয়ে ওই উচ্চ পর্বতের চূড়া থেকে ফেলে দে। ফেলে দিল, তাতেও কিছু হলো না, হলো না। এক কাজ কর, আমার ওই হাতিশালায় নিয়ে গিয়ে সব থেকে যে বড় হাতিটা আছে ওর পায়ের তলায় ওকে দিয়ে দে, দেখবি ওর ওই কঠিন পদ দিয়ে ওকে দোলে ভুসড়ে একেবারে শেষ করে দেবে। এছাড়া আমি আর কিচ্ছু চাই না, যা আমি ওর মৃত্যু সংবাদ শুনতে চাই। কিছু হলো না, তাই কি গো হয়? ভগবান বললেন, কৃষ্ণ কৃষ্ণ বলি ভক্ত যদি মোর মরে, ভক্তের ভগবান বলবে না কেউ জগত মাঝারে। আমার নাম করে যদি কেউ মারা যায় তাহলে তো আমার ভগবানের নামে কলঙ্ক হবে। কিছুতেই যখন প্রহ্লাদের মৃত্যু হলো না, অবশেষে মহারাজ বলছে আমি এইবার এমন শাস্তি দেব যা দেখেই ধরণী পর্যন্ত কাঁপবে। যা ওকে নিয়ে আয়, নিয়ে এসে আমার সম্মুখেই এক অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে দে, হস্তপদ বেঁধে ওই অগ্নির মধ্যে ওকে নিক্ষেপ কর, দেখি ওর কোন ভগবান এসে ওকে বাঁচায়। অগ্নিকুণ্ড জ্বালা হলো, এবার কি হলো? না প্রহ্লাদের হস্তপদ বেঁধে অগ্নিকুণ্ডে যেই নিক্ষেপ করতে যাবি, এমন সময় প্রহ্লাদ বলছে দাঁড়াও, আমি জানি অগ্নিকুণ্ডে কাউকে দিলে সেখান থেকে আর কেউ ফিরে আসে না, তো এ জন্মের মতন আমার পিতামাতাকে একবার প্রণাম করে আসি। পিতামাতার চরণ স্পর্শ করে অগ্নিকুণ্ডেই যখন ঝাঁপ দেবে বলে প্রস্তুত হয়েছে, দূর থেকে অগ্নি দেবতা বলছে, প্রহ্লাদ এসো, তোমার মতন বৈষ্ণবের অঙ্গ পরশ পাবো বলে আমি দুটি বাহু প্রসার করে আছি। এইবার প্রহ্লাদকে নিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, আর নিক্ষেপ করার সাথে সাথে ভগবান অগ্নিদেবকে আদেশ দিলেন যে তুমি ওকে গ্রহণ করো, তোমার বক্ষ মাঝে ওকে আশ্রয় দাও। কেউ দেখল না, সবাই দেখল অগ্নির মধ্যে প্রহ্লাদ দাউ দাউ করে জ্বলছে, কিন্তু প্রহ্লাদ কি দেখল? অগ্নিদেবতা দুটি বাহু প্রসার করে ডাকছে,
আর বলছে, কি বলছে গো? অগ্নি বলে আইসো প্রহ্লাদ পরম ভক্ত তুমি, অগ্নি বলে আইসো প্রহ্লাদ পরম ভক্ত তুমি, তব পরশেতে হই ধন্য যে আমি, তব পরশেতে হই ধন্য যে আমি। প্রহ্লাদ যখন বেরিয়েছ অগ্নিকুণ্ড থেকে, ছুটে গিয়ে এইবার হিরণ্যকশিপু বলছে, বল প্রহ্লাদ কে তোকে বাঁচালো? তোর কৃষ্ণ কেমন, কেমন তার শক্তি, কোথায় তাকে পাবো? পাবে, তুমি যেখানে চাইবে সেখানে পাবে। তবে শোন প্রহ্লাদ, এই যে ফটিক স্তম্ভ, এখানে কি আমি পাবো? হ্যাঁ এইখানেই পাবে। এই বলে আর বিলম্ব না করি হিরণ্যকশিপু ছুটতে ছুটতে গিয়ে পদাঘাত করেছে সেই ফটিক স্তম্ভের ভিতর হতে। ফটিক স্তম্ভ থেকে এইবার কি বেরিয়ে এলো? ভগবান ভক্তের মান বাড়ানোর জন্য অর্ধেক নর আর অর্ধেক সিংহ, দুয়ে মিলে হলো নৃসিংহ। নৃসিংহ রূপে বেরিয়ে এসে বিলম্ব না করে হিরণ্যকশিপুকেই নিজ কোলের উপরে রেখে বড় বড় নখ, বড় বড় দন্ত দিয়েই ভগবান রক্তচক্ষু বের করেই বধ করলেন, ছিন্ন ভিন্ন করে দিলেন অঙ্গ প্রত্যঙ্গ, শোণিত পান করতে লাগলেন। আর ভগবানকে দেখি প্রহ্লাদ বললেন, প্রভু সংবরণ করো, তোমার এই রূপ সংবরণ করো, আমি যে থাকতে পাচ্ছি না, আমি সহ্য করতে পাচ্ছি না তোমার এই রূপ প্রভু। প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ তোমার বাসনা পূরণ করার জন্যই আমার এখানে আসা। ভক্ত তোমার মান জগতে বড় করে গেলাম, কৃষ্ণ নামের মহিমা আমি প্রকাশ করে গেলাম। তাই প্রহ্লাদ এইবার করজোড়েই নয়ন মুদে বলতে লাগলেন, প্রভু তুমি আমায় কৃপা করো দয়াময়। কেমন করে গাইছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল। হরি